আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাভের ইতালি পাদবা থেকে বলছি। অবশেষে 19 মার্চ সন্ধ্যার দিকে ডেক্রেত সুস্তিনিও অ্যাপ্রুভ করা হয়েছে। তো অলরেডি আমি 5ই মার্চ একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে যারা ব্যবসায়ী তারা কি কি সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এই ডেক্রেত সুস্তির মাধ্যমে, তা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি অ্যাপ্রুভড ভার্সনটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমি বলে রাখতে চাই যে এই দেখে তো সুস্থনীয় তো অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে গাজেট অফিসিয়ালিতে প্রকাশ করা হয়নি, সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করা হবে গাজেট অফিসিয়ালে ততক্ষণ পর্যন্ত সুবিধাগুলির জন্য আবেদন করা যাবে না। আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলের নাম হচ্ছে নাভিডস ইউটিউব। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি। আর আমি এটাও আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওগুলি শেয়ার করার জন্য, যাতে আপনার পরিচিত বন্ধু বান্ধবরাও এগুলি দেখে উপকৃত হতে পারে। তো চলে যাওয়া যাক, দেখে তো সুস্থিন যে অ্যাপ্রুভ ভার্সনটা আছে, যেখানে যারা ব্যবসায়ী তাদের কথা উল্লেখ করা আছে। তো যারা আমাকে সবসময় ফলো করেন তারা জানেন আমি স্ক্রিনে আইন রেখে লাইন টু লাইন পড়ি এবং একসাথে বোঝার চেষ্টা করি কি লেখা আছে, যাতে সবাই স্ক্রিনে পড়তে পারে, বুঝতে পারে যে বাস্তবে কতটুকু সুযোগ সুবিধা বরাদ্দ করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য। তো যারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখবেন যে ম্যাক্সিমাম অংশটাই সেম থাকবে, তবে কিছু কিছু চেঞ্জ এসেছে, চেঞ্জ তো পজিটিভ সাইডের দিকে বলা যায়। সুতরাং আমরা লাইন টু লাইন পড়ি পড়ি একসাথে, দেন আমরা বোঝার চেষ্টা করি কি উল্লেখ করা আছে। তো এই ব্যবসায়ীদের কথাগুলি অ্যাকচুয়ালি আর্টিকেল 1-এ উল্লেখ করা আছে এই দেখে তো সুস্থের মাধ্যমে। তো আমরা পয়েন্ট গুলি পড়ি একটা একটা করে। Alfinity susține liberatorii economice colpiti dall'emergenza Covid e riconosciuto un contributo a fondo perduto a favore dei soggetti titolari di partite IVA residenti o stabiliti nel territorio dello Stato che svolgono attività di impresa, arte, professione o producono reddito agrario. Jara partite IVA di Bepsha Koren, Italite resident a Cen, Italite obostito, partite IVA di Bibliotone, attività svolgere করা যায়, যেমন ইমপ্রেজা, এখানে যেগুলো কথা উল্লেখ করা আছে আত্মীয়তা দিয়ে ইমপ্রেজা, আত্মীয়তা দিয়ে আর্টে দি প্রফেশনে ও আত্মীয়তা রিলেটিভা আল্লা 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 গ্রারিও। সুতরাং এইসব ক্ষেত্রে যা যা প্রার্থীদের বা বর্তমানে আছেন যারা ব্যবসা করে যাচ্ছেন ব্যবসায়ী, তাদের জন্য এই সুযোগের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, il contributo a fondo perduto di cui al comma 1 non spetta in ogni caso ai soggetti la cui attività risulta cessata alla data di entrata in vigore del presente decreto legge, ai soggetti che hanno attivato la partita IVA dopo l'entrata in vigore del presente decreto legge. De, unfortunately, যারা এই আইনটি পাশ হওয়ার আগে, আমরা জানি দেখুন তো সুস্থিনে 19 মার্চ পাশ হয়েছে, তো পাশ হওয়ার আগে পার্টিতে বা ক্লোজ করে ফেলেছেন, ব্যবসা বন্ধ করে ফেলেছেন, বা যারা এই আইনটি অ্যাপ্রুভ হওয়ার পর থেকে পরের সময় থেকে নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে, নতুন পার্টিতে বা ওপেন করবেন, তাদের জন্য এই সুযোগটি বরাদ্দ করা হয়নি, তারা এটা থেকে বঞ্চিত। সুতরাং আনফর্চুনেটলি আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখেন, বিশেষ করে কোভিড এর কারণে ব্যবসা প্রতিষ্ঠান লস ছিল বা অন্য যে কোনো কারণে, এই আইনটি অ্যাপ্রুভ হওয়ার আগে সেক্ষেত্রে আপনি বঞ্চিত হচ্ছেন। তবে বি কেয়ারফুল, যারা করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলেছেন তাদের জন্য আলাদা একটা সুযোগের ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ওই সুযোগের জন্য আবেদন করতে পারবেন কিনা। নেক্সট পয়েন্ট, ইল কন্ট্রিবিউট রেসপেক্ট এক্সক্লুসিভমেন্টে আই সোজেটি টিটোলারি রিলেটিভ আগ্রারিও দি কোয়েল আর্টিকোলো 32 দেল চিটোতো টেস্ট উনিকো দেল ইম্পোস্ট সুই রেদ্দিতি নঙ্কে আই সোজেটি কোন রিকাভি দি কোয়েল আর্টিকোলো 85,1 লেটারা আই বি দেল টেস্ট উনিকো দেল ইম্পোস্ট sui redditi approvato con decreto del Presidente della Repubblica 22 dicembre 1986 numero 9917 compresi di quell'articolo 54,1 del citato testo unico non superiori a 10 milioni di euro nel secondo periodo di imposta antecedente a quello di entrata in vigore del presente decreto. যে এই যে এই সুযোগ এই যে ফন্ড পেট ব্যবস্থা করা হচ্ছে, এটা বিশেষ করে যারা এগ্রিকালচারাল সেক্টর সাথে জড়িত তাদের জন্য প্রযোজ্য, এবং অন্যান্য যেসব ব্যবসায়ীরা আছেন যারা যাদের যে বাৎসরিক যে ফাত্তুরাতটা থাকে সেটার পরিমাণ 10 মিলিয়নের নিম্নে, সর্বোচ্চ 10 মিলিয়ন পর্যন্ত, এর এর ঊর্ধ্বে যারা ফাত্তুরাত করেছেন তাদের জন্য এই সুযোগটা বরাদ্দ করা হয়নি। সুতরাং আপনার
প্রতিষ্ঠানের ফাতুরাত যদি 10 মিলিয়ন নিম্নে থাকে, সেই ক্ষেত্রে এটা আপনি এটার জন্য আপনি অ্যাক্সেস নিতে পারবেন। নেক্সট পয়েন্ট, এর কন্ট্রিবিউট ফন্ডো পেরদুতো স্পেটা কন্ডিশনে কে লামন্তারে মেডিও মেনসিলে দেল ফাতুরাতো দে করিসপেক্টিভ দেল আনো 2026 ইনফেরিয়র অলমেনো দেল 30% রিসপেক্ট লামন্তারে মেডিও মেনসিলে দেল ফাতুরাতো এ দে করিসপেক্টিভ দেল আনো 2019। তো এখানে কিছু পরিবর্তন এসেছে, যারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখেছেন ভালো মতো বুঝেছেন, তারা হয়তো বুঝতে পারছেন কি পরিবর্তন এসেছে। তো এখানে আরেকটি কন্ডিশন উল্লেখ করা হলো যে প্রথমে বলা হয়েছিল যে 2019 এবং 2021 এই দুটা বছরকে মূল্যায়ন করা হবে, এখন এটাকে ক্যান্সেল করে দিয়ে 2019 এবং 2020 কে নেওয়া হয়েছে। প্রথমে প্রস্তাব ছিল যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে মূল্যায়ন করা হবে, এখন পুরা বছরকে মূল্যায়ন করা হবে, অর্থাৎ 2019-এর ফুল ইয়ার 2020-এর ফুল ইয়ার। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এই, যেখানে আপনাদের যে প্রতি মাসে যে আপনারা যে ফাতুরাতটা করতেন এটার যে একটা লস থাকে, এইটার যে গড় হিসাবটা থাকবে এই গড়টাকে নেওয়া হবে। যেমন একটি উদাহরণ, জানুয়ারি মাসের 2টা বছর দেখা গেল কারো হয়তো ফাতুরাতর মধ্যে 2000 এর ব্যবধান, কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়তো ফাতুরাতর মধ্যে 500 এর ব্যবধান। তো সেই ক্ষেত্রে 2000ও যাবে না, 500 যাবে না, এখানে একটা গড় যে হিসাবটা থাকবে এই হিসাবটা ক্যালকুলেশন করা হবে। তবে মনে রাখবেন অবশ্যই 2020-এর ফাতুরাতর পরিমাণ 2019 থেকে 30% কম থাকতে হবে, এটা আবশ্যক। এই কন্ডিশন গুলো অন্যান্য এলাকাতেও ছিল এবং অন্যান্য বোনাসের জন্যও ছিল, বিশেষ করে পাদবা অঞ্চলে যারা বোনাস আফৃত্তর জন্য আবেদন করেছিলেন, 400 ইউরো বোনাস আফৃত্ত, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল যে 2019-এর 3 মাসের যে ক্যালকুলেশন করা হয়েছিল 2020-এ তার পরিমাণ 30% কম থাকতে হবে। সুতরাং এই 30%টা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আলফিনে দি ডিটারমিনার এল কোরেক্টামেন্টে, আমি লাইনটি হারিয়ে ফেলেছি। ওকে, আলফিনে ডিটারমিনার কোরেক্টামেন্টে প্রেজেন্ট তিন পর্তি সি ফার রিফেরিমেন্ট আলা দাতা দি ফেতো সেন্ডেল অপারেশনে রেজিস্ট্রাসিওনে দি বেনি দি প্রেস্টাসিওনে দিসে দিচ্ছে আই সোজে দি কান আত্মিবা তোলা পার্টি তে ইভা দার প্রিমো জেনে দু মেলা দিচ্ছে নভে এল কুন্তি বুতে স্পেতা আংকে না সেন্সার দে রিকুজে দি কোয়েল প্রেজেন্ট কমা। অনেকে আমাকে এফবিতে ইউটিউবে এবং ব্যক্তিগতভাবে আমার অফিসে এসে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আমরা তো 2019-এর মাঝামাঝি বা 2020-এর থেকে আমরা ওপেন করেছি ব্যবসা, তা আমরা এটার জন্য পাবো কিনা? অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনার যে মিনিমাম যে পরিমাণটা বরাদ্দ করা হয়েছে ওইটার ওইটাই আপনারা পাবেন, সুতরাং ভয়ের বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। লামন্তাদের কন্ট্রিবিউট দা ফন্ড পেট দুটা ডিটারমিনো দি মিজুরা পাই আল ইম্পর্ট অত্যন্ত আপ্লিকান্ড ওনা পর্যন্ত লা ডিফারেন্স আত্র লামন্তারে মেডিও মেনসেল দেল ফাতুরা তো দে করিসপেক্টিভ দেল আনো 2020 এ লামন্তারে মেডিও মেনসেল দেল ফাতুরা তো দে করিসপেক্টিভ দেল দেল আনো 2019 কমে সেগু। এখানে পার্থক্যটা করা হয়েছে, তো আমরা দেখি পার্থক্যটা কোথায়। সেশন দা পেট পেরিসজ্জিত গণিকা রিকম্পেন্স ইন্ডিকা তেল কমাত্রায় নন সুপিরিয়র আছেন তুমি লায়ারও, বিশেষ করে যাদের ফাতুরাতর পরিমাণ 1 লাখ ইউরোর নিম্নে, বাৎসরিক 1 লাখ ইউরোর নিম্নে, সেক্ষেত্রে আপনাদের যেই পরিমাণ লসটা হয়েছে সেই লসের 60% আপনারা পাবেন। ওকে, তবে মনে রাখবেন অবশ্যই লসের পরিমাণ 2 বছর তুলনা করা তুলনা যখন করা হবে 2019 এবং 2020 30% কম থাকতে হবে, কিন্তু যেই পরিমাণ লসটা হয়েছে তার 60% পাবে যদি না যদি আপনার ফাতুরাত 1 লাখ ইউরোর নিম্নে থাকে। আর যাদের 1 লাখ ইউরোর ঊর্ধ্বে, বিশেষ করে 4 লাখ ইউরো পর্যন্ত, 1 থেকে 4 লাখ ইউরো পর্যন্ত, তারা পাবেন 50% লসের 50%। বি কেয়ারফুল, সারা বছর কত ফাতুরাত করলেন ওইটার 50% না, যে পরিমাণ লসটা হয়েছে তার 50% পাবেন। তারপরে যাদের ফাতুরাতর পরিমাণ 4 লাখ ইউরো থেকে 10 লাখ ইউরো তারা পাবেন 40%, আর যারা বাকিদের 10 লাখ থেকে যাদের ফাতুরাত 50 লাখ তারা পাবেন 30%, আর 50 লাখ থেকে 1 কোটি তারা পাবেন 20%। তো এটা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে, এটা বন্টনটা হয়েছে কত পরিমাণ ফাতুরাত হয়েছে তার উপর নির্ধারণ করে এবং কত পরিমাণ লস হয়েছে তার উপর নির্ধারণ করে।
per i soggetti che hanno attivato la partita IVA dal 1 gennaio 2019 ai fini della media di quel primo periodo, rilevando nei mesi successivi quello di attivazione della partita IVA. আবেদন টা করেছে এই পার্টি দেওয়া করেছেন তাদের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে? সুতরাং এটা কোনো সমস্যা নেই। এরপর quanto disposto dal comma 2 per tutti i soggetti compresi quelli che hanno attivato la partita IVA dal 1 gennaio 2020, l'importo del contributo di cui al presente articolo non può essere superiore a 150.000 euro, riconosciuto comunque a un importo non inferiore a 1.000 euro per le persone fisiche e 2.000 euro per i soggetti diversi dalle persone fisiche. যারা 2020 থেকে ওপেন করেছেন তাদের জন্য মিনিমাম পার্সোনা ফিজিকা হলে 1,000 এর বরাদ্দ করা আছে, আর পার্সোনা ফিজিকা ছাড়া অন্য অন্য রকম যদি আপনারা সচেতা করে থাকেন সেক্ষেত্রে 2,000 এর বরাদ্দ করা হয়েছে। তারপরে আরেকটি পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ, ইল কন্ট্রিবিউটো দি কুয়েল প্রেজেন্ট আর্টিকেল নন কনকোররে alla formazione della base imponibile delle imposte sui redditi. E যে পরিমাণটা আপনারা ফন্ড পেডুতে পাবেন এটার উপর কোনো ট্যাক্স থাকবে না, এবং এটা আপনার সাথে আলাদাভাবে রেদ্দিতের সাথে যোগ হবে না। সুতরাং ভয়ের কারণে যে রেদ্দিতের পরিমাণ বেড়ে যাবে সেরকম কিছু হবে না। আর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এটি আবেদনের সময় এখনো আসেনি, আজকে 21শে মার্চ, যারা আজকে ভিডিওটা দেখবেন বা তারিখটা খেয়াল রাখবেন 21শে মার্চ, আজকে পর্যন্ত এটি গাজেট অফিসিয়ালে প্রকাশ করা হয়নি, সুতরাং আবেদন করার সুযোগটা এখনো আসেনি। এটা আসবে, আবেদন যখন আসবে তার থেকে 60 দিন সময় দেওয়া হবে, 60 দিনের মধ্যে এটি আবেদন করতে হবে। এটি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনটা করতে হবে আদিসিদের লেনদেনের কাছে, কারণ যারা এর আগে পেয়েছেন টাকা তারা অবশ্যই জানেন টাকাটা কিভাবে এরোগারে করা হয়। সুতরাং আপনাদের এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, আমি বাকি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম না, কারণ আমাদের জানার দরকার ছিল বেসিক পয়েন্ট গুলা কি কি। এখানে আরো কতগুলি পয়েন্ট আছে, তো এগুলি আমি স্কিপ করলাম, 17টা পয়েন্ট আছে এই আর্টিকেলে, আমি এগুলি স্কিপ করলাম। তো আমাদের প্রথম কন্ডিশন আমরা দেখলাম যে আমাদেরকে অবশ্যই পার্টি দেওয়া অ্যাক্টিভ থাকতে হবে, পার্টি দেওয়া ক্লোজ হয়ে গেলে আমরা এই সুযোগটা পাবো না। 2 নম্বর হলো যে 30% লস থাকতে হবে 2019-2020-এর তুলনা করলে, 30% লস অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ এটার জন্য আমি আবেদন করতে পারবো না। এরপরে আমি যেটা দেখবো আমার টোটাল ফাতুরাতের পরিমাণ কত, সে অনুযায়ী যেই পরিমাণ লসটা হয়েছে গড় হিসাবটা ওই পরিমাণের আমি 60% বা 50% বা 40% পাবো, ডিপেন্ড করে আমার কত টাকা ফাতুরাতে হয়েছে। যারা ছোট ছোট ব্যবসায়ী তারা তো বাৎসরিক 1 লাখ ইউরোর বেশি ফাতুরা তো করেন, তো সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনাদের লসের আপনারা 60% পাবেন। আর যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেকগুলি শাখা আছে বিভিন্ন শহরে, সেই ক্ষেত্রে তাদের ফাতুরাতে পরিমাণও বেড়ে যাচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে তাদের লসের যে পরিমাণ তার উপর যে পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয় সেটার পরিমাণ আস্তে আস্তে কমে কমতে থাকে। ওকে, যারা এই বছর সরি 2020 সাল থেকে পার্টি দেওয়া খুলেছেন, 2019 সালে পার্টি দেওয়া ছিল না, তাদের জন্য মিনিমাম যে টাকাটা বরাদ্দ করা হয়েছে 1,000 ইউরো সেটা আপনারা পাবেন, আর এটা সর্বোচ্চ 1,50,000 ইউরো বরাদ্দ করা হবে আপনার লসের উপর ডিপেন্ড করে। যাদের পরিমাণ ফাতুরাতে পরিমাণ 1 লাখ ইউরোর নিম্নে যে ক্যাটাগরিতে, তারা যদি 60% অ্যাপ্লাই করে, যদি দেখেন একটা এক্সাম্পল শুরু আপনার গড় হিসাবে গড় লসের 60% গুণ করলে হয়তো আসে 760 ইউরো, 780, সেই ক্ষেত্রে আপনাকে 1,000 ইউরো দেওয়া হবে, অর্থাৎ মিনিমাম 1,000 ইউরো বরাদ্দ করা হয়েছে আর ম্যাক্সিমাম 1,50,000 ইউরো বরাদ্দ করা হয়েছে। যারা 2019 সালে পার্টি দেওয়া খুলেছেন, ব্যবসা করেছেন, তাদের জন্য এটা প্রযোজ্য, তাদের জন্য অ্যাপ্লিকেশন এই ক্যালকুলেশনটা করা হবে। তা আশা করি এই ভিডিওটি ক্লিয়ার, অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, তা আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যতগুলি প্রশ্ন আমি পেয়েছি, এগুলির মধ্যে এই আইনগুলোর মধ্যে উল্লেখ করা আছে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার পরিচিতরাও যারা ব্যবসা করেন তারা যাতে উপকৃত হতে পারবেন। আর আমি আবার রিপিট করি, এটি 21শে মার্চ, আজকে আজকে পর্যন্ত গাজেট অফিসিয়ালিতে প্রকাশ করা হয়নি, এটা যখন প্রকাশ করা হবে অফিসিয়াল ভাবে তারপর থেকে আবেদন করার প্ল্যাটফর্মটা স্টার্ট হলে 60 দিনের মধ্যে আবেদন করতে পারবেন, সুতরাং আবেদন করার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।
আবার দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।